একাধিক প্রেমিকা থেকে লিভ ইন, বিয়ের আগে পাঁচ সুন্দরীর সাথে সম্পর্কে জড়িয়েছিলেন টলিউড নায়ক পরিচালক পরমব্রত চ্যাটার্জি। সম্প্রতি বিয়ে করেছেন অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীকে। টলিপাড়ায় বিগত দুই বছর ধরে দুজনের প্রেম নিয়ে গুঞ্জন চলছিল, গুজবে সেভাবে পাত্তা দেননি কেউই। অবশেষে প্রেমের সম্পর্কের পরিণতি পেল 27 নভেম্বর। তবে এটাই প্রথম নয়, এর আগেও একাধিকবার প্রেমের সম্পর্কে জড়িয়েছেন পরমব্রত চট্টোপাধ্যায়। আমার রূপও আছে, গুণও আছে। একটা সময় ছিল যখন জুটি বেঁধে হাজির হতে দেখা যেত পরমব্রত মনামিকে। অনেকেই সে সময় ভেবেছিলেন হয়তো বিয়েও করে ফেলবেন দুজনে, কিন্তু সে আশঙ্কা আর বাস্তব হয়নি। পরমব্রত ও রাইমা সেনের জুটি টলিপাড়াই হিট জুটির মধ্যে অন্যতম। হাওয়া বদল, 22শে শ্রাবণ, মিয়া মোর, বাস্তবসাপ থেকে দ্বিতীয় পুরুষের মতো চলচ্চিত্রে তাদের দুজনের রসায়ন ছিল দুর্দান্ত। এরপর একে অপরের প্রেমেও পড়েন তারা, কিন্তু সে প্রেম টেকেনি, বিচ্ছেদ হয়ে যায়। তবে এখনও বন্ধুত্বের সম্পর্ক রয়ে গেছে তাদের। ব্রেকফেল ছবির শুটিংয়ের সময় স্বস্তিকা মুখোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন পরমব্রত। তখন ব্যাপক আলোচনা সমালোচনা হয় এই জুটি নিয়ে, এমনকি তারা নিজেদের সম্পর্কের কথা স্বীকারও করেছিলেন। কিন্তু এরপর স্বস্তিকার প্রাক্তন স্বামী মামলা ঠুকে দেন পরমব্রতর বিরুদ্ধে। তারপর থেকেই সম্পর্ক তলানিতে নেমে আসে। বদলে নেদারল্যান্ডসে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনা করতে গিয়ে এক বিদেশিনীর প্রেমে পড়েন পরমব্রত। নেদারল্যান্ডে ফিল্ম মেকিং নিয়ে পড়াশোনার জন্য গিয়ে ইকা শাউটের সাথে প্রথমে বন্ধুত্ব হয় পরমব্রতের, সেই বন্ধুত্ব পরে প্রেমে পরিণত হয়। পড়াশোনা শেষে দেশে ফিরে আসার পরও চলতে থাকে লং ডিস্টেন্স রিলেশন। এরপর ক্যারিয়ারের চিন্তা ছেড়ে কলকাতায় চলে আসেন ইকা, তবে সেই সম্পর্কও টেকেনি। করোনাকালে বন্ধু অনুপমের স্ত্রী পিয়ার সঙ্গে পরমব্রতের বন্ধুত্ব শুরু। সেই বন্ধুত্ব একসময় ঘনিষ্ঠতায় রূপ নেয়, ভেঙে যায় অনুপমের সংসার। এর দুই বছর পরে সোমবার 27 নভেম্বর পিয়াকে ঘরে তুলে মোস্ট এলিজিবল ব্যাচেলার তকমা ছেড়ে ফেললেন পরমব্রত।